আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক রোজকের মতো আজকে আমাদের নিউজ সেগমেন্টে কি থাকছে আজকে অবশ্যই আমরা জানাবো আপনাদেরকে খেলার খবর ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা চলুন আমরা বিস্তারিত জেনে নেই ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আঠারো সদস্যের এই দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দলে ফিরেছেন নাসির হোসেন ও শফিউল ইসলাম আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের জন্য আঠারো জনের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পনেরো সদস্যের দল আয়ারল্যান্ড সফর শেষে আঠারো জনের স্কোয়াড থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলের জন্য বাদ পড়বেন নুরুল হাসান সোহান নাসিরুদ্দিন ও সুবাশিস রায় অন্যদিকে তাদের তিনজনের সঙ্গে স্ট্যান্ড পাই থাকবেন মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্ন জানান আগামী পঁচিশ তারিখের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার শেষ দিন ছিল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বাংলাদেশের আয়ারল্যান্ড সফর থাকায় একটু আগে ভাল ভাগেই আঠারো দলের দল ঘোষণা করলেন বিসিবি ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল কে কে থাকছেন চলুন আমরা দেখে নিই মার্শাফিবিন অধিনায়ক তামিম ইকবাল সৌম্য সরকার ইমরুল কায়েজ সাব্বির রহমান সাকিব আল হাসান সহ অধিনায়ক মাহবুদুল্লা রিয়াদ মুশফিকুর রহিম মোসাদ্দেক হোসেন সৈকত মেহেদি হাসান মিরাজ নাসির হোসেন সানজামুল ইসলাম মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ শফিউল ইসলাম রুবেল হোসেন নুরুল হাসান সোহান ও সুবাশিস রায় এবং স্ট্যান্ড বাই থাকবেন মোহাম্মদ সাইফুদ্দিন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ